নড়বো? হাই গাইস, শুভ বিজয় সবাইকে। আসলে দুর্গা পুজোর পর আর কোনো ভিডিও বানানো হয়নি আমাদের, তো আজকে অনেকদিন পর আবার বেরোলাম আজকে বাড়ি থেকে। হ্যাঁ, সব থেকে বড়ো কথা, আজকে আমি একা ড্রাইভ করছি, মানে আজকে আমি সোলো ট্রাভেল করছি, একাই পুরোটা যাব, কভার করব। একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো আজকে ডেস্টিনেশন হচ্ছে, তোমরা যদিও টাইটেলে দেখে নিয়েছো, মা ভাগ্নে পাহাড়, বাড়ির কাছে যদিও, কিন্তু এখনও পর্যন্ত একবারও যাওয়া হয়ে ওঠেনি। নাম শুনেছি প্রচুর, কিন্তু এখনও একবারও যাইনি। তো তাই ভাবলাম আজকে হালকা বেরিয়ে আসি, তো ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, বেরিয়ে পড়েছি। তো চলো, তোমাদের সাথে আরও কথা হবে বাকি রাস্তায় যেতে যেতে। ওইদিক থেকে আসছে জয়দেব হয়ে, আমরা ওইদিকেই যাব, আমরা জয়দেব পর্যন্ত যাব। তো তারপরে জয়দেব থেকে আমাদেরকে যেতে হবে অ্যাকচুয়ালি বীরভূম। তো এদিক দিয়েও যাওয়া যায় আর ওইদিকে জিটি রোড হয়েও যাওয়া যায়, বাট এদিকটা একটু শর্টে হয়, কিন্তু এইদিকে অ্যাকচুয়ালি প্রপার ব্রিজ নেই। তো এই মানে কিছুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, তো শুনলাম নাকি ব্রিজটা ভেঙে গেছে, জানি না এখন কী কন্ডিশনে আছে, ওই পারে কী করে যাওয়া যাবে। তো যাওয়া যাক, দেখি ওখানে গিয়ে কী কন্ডিশন আছে, না যেতে পারলে ঘুরে চলে আসবো আজকে, কিছু করার নেই। অনেকদিন পর এদিকে এলাম, জঙ্গলটা যেন মনে হচ্ছে বেশি বেড়ে গেছে, পুরো ফাঁকা রাস্তা, চারপাশে শালবনের জঙ্গল। তো এই যে আমরা অলমোস্ট চলে এসেছি নদীর কাছে, দিকটাই ভেঙে গেছে। ওই যে দেখা যাচ্ছে এখান থেকে, বাট ওই পারে যাওয়ার তো মনে হচ্ছে না কোনো ব্যবস্থা আছে বলে। ও আচ্ছা, আছে আছে, ওখানে বোট আছে, কিন্তু তো প্রচুর লাইন, বাপরে। বাইক নিয়ে যাওয়া যাচ্ছে? হ্যাঁ, এখানে যাওয়া যাবে তো? আচ্ছা, ওই যে আসছে নৌকাটা, ওটাতে করে এপার থেকে ওপার করছে বাইকে করে। চলো দেখা যাক, আমাকে এগুলো সব খুলে নিতে হবে, কারণ কি যা কন্ডিশন দেখছি ওখানে, বহুত প্রবলেম হয়ে যাবে না।
যাবো। তবে লাইনটা যেটা ওখান থেকে দেখেছিলাম দূর থেকে সেটা হচ্ছে এইদিকে লাইনটা, মানে দিল্লি এইদিকে অতটা লাইন ছিল না, তাড়াতাড়ি চলে এলাম, যাওয়ার সময় লাইন আর হবে কি না তো ঘুরে তো আসি। যাই হোক, অনেকটা খারাপ রাস্তার পর এরপর একটু ভালো রাস্তা পেয়েছি। এখান থেকে বেশি দূর নয়, দেখাচ্ছে 7-8 কিলোমিটার রাস্তা, অলমোস্ট প্রায় পৌঁছে গেছি বলতে গেলে তার মানে। তবে ওই দিকে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। সো চলে এসেছি মামা ভাগ্নে পাহাড়ে। তো এটা অ্যাকচুয়ালি পাহাড় ঠিক বলা যাবে না, মানে অনেকগুলো বড় বড় পাথরের টিলা দিয়ে আর কি তৈরি হয়েছে এটা শহরের মাঝখানে। এটা নিয়ে অনেক কথা আছে, আমি সেগুলো বলছি তোমাদেরকে পরে ভিডিওর সাথে সাথে। আর বহুত কষ্ট করে আমাকে এখানে আসতে হয়েছে, মানে রাস্তা অত্যাধিক খারাপ, আর মানে আমি তো জানিও না, আর গুগল ম্যাপেও ঠিকঠাক করে দেখাচ্ছে না, এত অলিগলি করে আসলাম, মানে বেরোতে পারবো কি না আমি বুঝতে পারছি না নিজেও। এই যে এই জায়গাটা দিয়ে ঢুকলাম না, মানে এই গ্রামের ভিতরটাতে বহুত অলিগলি করে, তারপরে ওই দিকটা তাও সোজা রাস্তা আছে। তো বেশি লেট করবো না, এখানে তাড়াতাড়ি একটু শ্যুট করে বেরিয়ে যাব। পাহাড়ে ওঠার আগে এখানে একটি মন্দির আছে যেটি পাহাড়েশ্বর মন্দির নামে পরিচিত। এই মন্দিরের ভেতরে বিশাল আকার একটি পাথর আছে যেটি মহাদেবের নামে পূজিত হয়ে থাকে। তো চলো এরপর পাহাড়ের উপর দিকে একটু ওঠা যাক। এই পাহাড়টির অবস্থান বীরভূম জেলার দুবরাজপুর শহরের প্রায় মধ্যিখানে। এই জেলার আশেপাশে কোথাও কোনো পাহাড়ের অস্তিত্ব দেখা যায় না, তাই এখানে একসাথে এতগুলি পাথর দেখে একটু বিস্ময় জাগে মনের ভেতর। আর তারই ভিত্তিতে অনেক রকমের গল্প জড়িয়ে আছে এই পাহাড়ের সাথে। তার মধ্যে যেমন সবথেকে বেশি যেটি শোনা যায়, যখন শ্রী রামচন্দ্র দেবী সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় যান, তখন রাম সেতু নির্মাণ করার জন্য হিমালয় থেকে পাথর আনার সময় এখানে তার কিছু অংশ পড়ে গিয়ে এই পাহাড়ের নির্মাণ হয়। পাহাড়ে এইখানে বেশ কিছুটা সমতল জায়গা দেখা যায়। এখানে দেবী কালীর পূজা করা হয় এবং দেবীর রক্ষণাবেক্ষণের জন্য এখানে আশ্রমে কিছু মানুষও থাকেন।
বীরভূম জেলার আশেপাশে কোনো পাহাড় না থাকায় এই জায়গাটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। আর তাছাড়াও এই অঞ্চলে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র গুপি গাইন বাঘাবাইন ও সন্দীপ রায়ের রবার্টসনের রুবি, গোসাইপুর সরগম ইত্যাদি ছবির শুটিং করা হয়েছে। তাই এখন পর্যটকদের জন্য মামা ভাগ্নে পাহাড় একটি বিশেষ পর্যটন স্থান হয়ে উঠেছে। তো আজকে আমার এই অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নিটা এখানেই শেষ করতে চলেছি। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সময় করে জায়গাটি একবার নিশ্চয়ই ঘুরে যেও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি তো সময় পেলে আবারও একবার ঘুরে যাব। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।